নমস্কার বন্ধুরা, চৈতালি হিসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি কফি পুডিংয়ের রেসিপিটা নিয়ে এসেছি। কফির মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভেষজ গুণ, যা হার্ট এবং প্যাঙ্ক্রিয়াসকে সুস্থ রাখতে সাহায্য করে। কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করছি তাহলে আসুন দেখে নিই। এখানে আমি একটা বাটি নিয়েছি। এই বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 টিস্পুন কর্নফ্লাওয়ার। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন জল। এবার কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে গুলে নেব। দেখুন, কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে গোলা হয়ে গেছে। এরপরে আমি নেক্সট স্টেপে আসছি। একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 2 টেবিল স্পুন কফি পাউডার দিয়ে দিচ্ছি। কফিটাকে আমি 2 টিস্পুন দুধ দিয়ে খুব ভালোভাবে গুলে নিচ্ছি। দেখুন, কফিটা খুব ভালোভাবে গোলা হয়ে গেছে। এরপরে আমি নেক্সট স্টেপে আসছি। এখানে আমি একটা সসপ্যান নিয়েছি। এবার এই সসপ্যানের মধ্যে আমি 2 কাপ ফুল ক্রিম দুধ দিয়ে দিলাম। এবার দুধটাকে খুব ভালোভাবে প্রথমে ফুটিয়ে নেব। দেখুন, দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এই অবস্থায় আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন চিনি। মিষ্টিটা যে যেমন খান সেরকম ভাবে দেবেন। আমি এখানে 3 টেবিল স্পুন চিনি দিলাম। এবার চিনিটাকে খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে মিশে যায়। ভালোভাবে মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নেসকাফেটা, যেটা দুধের সঙ্গে গুলে রেখেছি। এবার কফিটাও খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন, কফিটাও খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি কর্নফ্লাওয়ার মিশানো জলটা আস্তে আস্তে করে দেব, অল্প অল্প করে মেশাবো আর সমানে নাড়তে থাকবো। দেখুন, কর্নফ্লাওয়ারটা মেশাতে মেশাতে দুধটা খুব ঘন হয়ে উঠেছে। এই অবস্থায় আমি গ্যাসের সুইচটাকে বন্ধ করে দিচ্ছি আর এটা ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। দেখুন, এবার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই সিলিকন মোল্ডের মধ্যে পুডিংটাকে ভরে ফেলেছি। দেখুন, প্রত্যেকটা মোল্ডের মধ্যে পুডিংটা ভরা হয়ে গেছে। এবার ওপর থেকে আমি সিলভার বল এইভাবে ছড়িয়ে দিচ্ছি। প্রত্যেকটাতে সিলভার বল ছড়ানো হয়ে গেছে। এই অবস্থায় আমি এই থালাটাকে ফ্রিজারে রেখে দেব 4 ঘন্টার জন্য। 4 ঘন্টা হয়ে গেছে। আমি কফি পুডিংটাকে ফ্রিজ থেকে বের করে এনেছি। এবার আমি এটাকে এইভাবে বের করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কফি পুডিং। এরপর এটাকে আমি প্লেটিং করব। এইভাবে বাড়িতে থাকা কফি দিয়ে অতি অনায়াসে তৈরি করে ফেলতে পারেন একটা অসাধারণ পুডিং। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।